প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বন্ধুরা, আজকে আমাদেরকে বলেছে, দেখো, মনে করো তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। নিচে বর্ণিত অবস্থাগুলোর ক্ষেত্রে তুমি কিভাবে সালাত আদায় করবে বর্ণনা দাও। বন্ধুরা, আমাদেরকে যে কোনো তিনটি বিষয়ের বর্ণনা লিখতে বলেছে। দেখো, এক, কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে। দুই, সালাতে এক বা দুই রাকাত মাসবুক হলে। তিন, মুসাফির অবস্থায় মাগরিব, এশা ও পজরে সালাত। চার, অসুস্থ অবস্থায় সালাত, যখন তুমি দাঁড়াতে বা বসতে পারো না। বন্ধুরা, আমাদেরকে চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি বিষয় লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা যে কোনো তিনটি বিষয়ের উত্তর করে নিই। উত্তর, আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। নিচে বর্ণিত অবস্থাগুলোর ক্ষেত্রে আমি যেভাবে সালাত আদায় করব তা বর্ণনা দেওয়া হলো। সালাতের এক বা দুই রাকাত মাসবুক হলে, যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে মাসবুক বলে। মুসল্লি জামাতে সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থাতে নিয়ত করে নামাজ অংশগ্রহণ করবে। তারপর ইমামের সাথে যথারীতি রুকু সিজদা করে তাশাহুদের জন্য বসে যাবে। ইমাম সালাম ফিরালে সে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো রুকু সিজদা করে যথারীতি তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম এর মাধ্যমে সালাত শেষ করবে। রুকু সহ ইমামের সাথে যে কয় রাকাত পাওয়া যায় তা আদায় হয়ে যাবে। রুকুর পর ইমামের পিছনে ইক্তেদা বা নামাজে দাঁড়ালে ওই রাকাত মাসবুককে আদায় করতে হবে। দুই রাকাত নামাজ ছুটে গেলে ইমামের সালাম ফেরানোর পর মুক্তাদি দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া দুই রাকাত যথানিয়মই আদায় করবে, যেভাবে ফজরে দুই রাকাত ফরজ সালাত একাকী আদায় করতে হয়। মুসাফির অবস্থায় মাগরিব, এশা ও ফজরের সালাত। মুসাফির আরবি শব্দ, এর অর্থ ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষা তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। শরীয়তে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় জোহর, আসর ও এশার ফরজ সালাত কসর করে পড়তে হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করে তোমাদের কোনো দোষ নেই। মুসাফিরের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তাআলা এক বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি একটি সাদাকা যা আল্লাহ তাআলা তোমাদের দান করেছেন, এ সাদাকা তোমরা গ্রহণ করো। 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর, আসর ও এশার ফরজ সালাত মুসাফির ব্যক্তি 2 রাকাত করে আদায় করবে। ফজর, মাগরিব ও ভিতরের নামাজের কসরে নেই, এগুলো পুরোপুরি আদায় করতে হবে। আল্লাহর দেওয়া সকল সুযোগ সুবিধা খুশি মনে গ্রহণ করা উচিত। কাজেই কোনো মুসাফির ব্যক্তি যদি ইচ্ছে করে জোহর, আসর ও এশার ফরজ সালাত 4 রাকাত আদায় করে, তবে আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ না করায় গুনাহগার হবে। কিন্তু ইমাম যদি মুকিম হয় তাহলে সে ইমামের অনুসরণ করে পূর্ণ সালাত আদায় করবে। সফর একটি কষ্টকর বিষয়, তাই আল্লাহ তার বান্দার উপর সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করেছেন। অসুস্থ অবস্থায় সালাত, যখন আমি দাঁড়াতে বা বসতে পারি না। রোগী বা অক্ষম ব্যক্তি যথানিয়মে সালাত আদায় করতে না পারলে তার জন্য ইসলামের সহজ নিয়মে এর অনুমোদন রয়েছে। রোগীর সেই সহজ নিয়মে সালাত আদায়কে রুগ্ন ব্যক্তির সালাত বলে। রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। যত কঠিন রোগ হোক না কেন, সম্পূর্ণরূপে অপারক না হলে সালাত ত্যাগ করা যাবে না। রোগীর দাঁড়াতে কষ্ট হলে বসে রুকু সিজদার সাথে সালাত আদায় করবে। রুকু সিজদা করতে অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করবে। ইশারা করার সময় রুকু অপেক্ষা সিজদায় মাথা একটু বেশি নত করতে হবে, মাথা দিয়ে ইশারা করতে হবে। চোখে ইশারা করলে সালাত আদায় হবে না। রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসতে হবে। যদি রোগী এতই দুর্বল হয় যে বসে থাকা সম্ভব নয়, তবে কেবলার দিকে পা দুটি রাখতে হবে, পা সোজা রেখে হাঁটু উঁচু করে রাখতে হবে এবং মাথার নিচে বালিশ অথবা এই জাতীয় কিছু জিনিস রেখে মাথা একটু উঁচু রাখতে হবে। শুয়ে ইশারায় রুকু সিজদা করবে অথবা উত্তর দিকে মাথা রেখে কাত হয়ে শুয়ে এবং কিবলার দিকে মুখ রেখে ইশারায় সালাত আদায় করবে। যদি এভাবেও সালাত আদায় করা সম্ভব না হয়, তবে তার উপর সালাত আর ফরজ থাকে না, মাফ হয়ে যায়। অপারক অবস্থায় বা কেউ বেহুশ হয়ে পড়লে যদি 24 ঘন্টা সময় অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের বা তার চেয়ে কম সময় অতিক্রান্ত হয়, তাহলে সক্ষম হওয়ার পর রুগ্ন ব্যক্তিকে কাজা করতে হবে। যদি 5 ওয়াক্তের বেশি সময় অতিবাহিত হয় তবে আর কাজা করতে হবে না। এতে একথা প্রতীয়মান হয় যে সালাত এমন একটি ইবাদত যা সক্ষমতার শেষ সীমা পর্যন্ত আদায়ের হুকুম দেওয়া হয়েছে, কোনোভাবেই সালাত ত্যাগ করা যাবে না।